এই মুহূর্তের ব্রেকিং নিউজ। শিল্পনগরীতে আবারও সিপিএম এর কুখ্যাত ক্যাডারদের উৎপাত। বোঝংনগরের বাড়িতে ঢুকে শাসক দলের এক পৃষ্ঠা প্রমুখকে খুনের হুমকি। এক মাসের মধ্যে তাকে খুন করে ফেলা হবে। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও বহাল তবিয়তে কুখ্যাত মাফিয়া বিনয় ও দুলাল। অভিযোগ জানালেন আক্রান্ত পৃষ্ঠা প্রমুখ সুশান্ত অধিকারী। গোটা এলাকায় আতঙ্কের বাতাবরণ। আমি বিজেপির পৃষ্ঠা প্রমুখ, তার জন্য আমার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বাড়িতে এসে আমরা বাড়িতে ছিলাম না, আমার মা একা বাড়িতে আসিল। দুলাল দত্ত বিনয় লোক তারা আইসে, তারা সাথে আরও লোক আসিল, তারা বাইরে দাঁড়াই আসিল। তারা এসে আমার মারে ধমকি দিয়েছে যে এক মাসের ভিতরে আমার মেরে লেব। আমি এখান থেকে আর তারা কেমনে আমরা বাড়ির লোক কীভাবে এনে থাকবো তারা দীক্ষা দিব। তার কাছে টাকা আছে, তারা বামা মূল্য এমন প্রচুর করছে কি, তারা এমন প্রচুর মার্ডার করছে, কিচ্ছু হয়েছে না, তারা টাকা দিয়ে সব ব্যাগ খেলাইতে পারে। কল কাজ করতেছি, আটকা দিয়ে লাইট দুই তিনটা লাইটের ফুকা যাইতাছে। তো আমি কলের থেকে আইছি, আমি একটু সহ কম দেখি আইসি, আয়া দেখি বিলু আর একজন ক্যাডা দুলাল দত্ত আমি ভালো করে চিনছি না। এ বলে মানে চুল টুল লাগাইছে, কিতা করছে টরছে, এটা কইতারি না আমিও। সেটা বিনু কইতাছে, ক হ্যাঁ তোলা মানে কি খেলাধুলা করতো না, নি তার লেগিয়া এই সেই করছকর কইতাছে। এরপর তো আমি কই আমি তো কিছু জানি না। এরপর তো এই কথা কই এটা বিনু কইতাছে, ডাক্তার মানে তোমরা বাড়ি বাড়িতে তো যাওয়ান লাগবো, বাগান লাগবো,